গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস দ্বিতীয় পর্ব আজ রুবার ঘুম ভেঙেছে খুব ভোরে বিছানা ছেড়ে ওঠেনি অনেকক্ষণ গড়াগুড়ি করেছে আপার বিয়ে হয়ে যাওয়ায় এই একটা লাভ হয়েছে তার পুরোপুরি বিছানার দখল পাওয়া গেছে এই গরমে কারো সঙ্গে গায়ে গা লাগিয়ে শুতে হচ্ছে না ঘুমের ঘরে কেউ গায়ে পা তুলে দিচ্ছে না পুরো রাজত্ব তার একার সুরমা যথা নিয়মে তাকে ডাকতে এলেন রুবা বলল পা ধরে ঝাঁকুনি শুরু করবে না মা আমি জেগে আছি উঠে আয় হাত মুখ ধুয়ে তৈরি হ আজ কলেজে যাব না মা এরকম করা করে তাকালেও কোনো লাভ হবে না হাতি দিয়ে টেনেও কেউ আজ আমাকে কলেজে নিতে পারবে না কেন আজ কলেজে গেলেই টাকা টাকা দিতে দিতে হবে হবে তুমি পারবে আমার যাওয়া না এখন টাকা সেদিন না বেতন দিলি পিকনিক হচ্ছে মা চৈত্র মাসে কিসের পিকনিক পিকনিকের কোনো চৈত্র বৈশাখ নেই যখন ইচ্ছা তখন করা যায় আমাদের কলেজের কিছু বড়লোকের মেয়ে পিকনিক করছে চৈত্র মাসে তারা একটা লঞ্চ ভাড়া করেছে ওই লঞ্চ ঢাকা থেকে মানিকগঞ্জ যাবে আবার ফিরে আসবে এর জন্য চাঁদা হচ্ছে দেড়শো টাকা তুই ওদের সঙ্গে যাবি কেন যাব নাই বা কেন বড় লোকের মেয়েদের সঙ্গে তোর এত কিসের মাখামাখি তুই তোর নিজের মতো মেয়েগুলির সঙ্গে মিশবি গরিব মেয়েগুলিকে খুঁজে বের করব জনে জনে জিজ্ঞেস করব তুমি কি গরিব তোমার বাবা কি মারা গেছেন তোমার বড় ভাই কি খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন তুমি কি রোজ বাসে করে স্কুলে আসো পিকনিকে যাবার জন্য সামান্য টাকা চাঁদা কি তুমি দিতে পারো না যদি না পারো তাহলে আসো তুমি আমার বন্ধু চুপ করতো রুবা তুই এমন ফাজিল হচ্ছিস কিভাবে জানি না মা কিভাবে হচ্ছি আমার ফাজলামি দেখে তুমি যেমন অবাক হচ্ছ আমি নিজে তার চেয়েও বেশি অবাক হচ্ছি মনে হচ্ছে আমাকে জিনে ধরেছে সুন্দরী মেয়েদের জিনে ধরে চুপ করবি আমাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না মা যে জিনটা আমাকে ধরেছে তাকে তাকে কড়া করে ধমক দিতে হবে হবে বলতে হে জিন তুমি আমার শান্ত ভালো মানুষ মেয়েটাকে ছেড়ে দিয়ে বড় লোকের কোনো মেয়েকে ধরো সুরমার কড়া দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে রুবা হাই তুলল আদুরে গলায় বলল এখন কটা বাজে বলতে পারবে সুরমা মেয়ের প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে এলেন রুবা বিছানা ছাড়লো বারান্দায় এসে দাঁড়ালো বারান্দায় রুবার বড় ভাই বাবু তার দিনের সবচেয়ে কঠিন কাজটি করছে শুধুমাত্র একটা ব্লেড হাতে নিয়ে দাড়ি শেভ করার চেষ্টা করছে সে বসেছে উবু হয়ে তার সামনে চেয়ারের উপর ছোট একটা আয়না বাবুর সমস্ত চিন্তা চেতনা আয়নায় নিবদ্ধ রুবা বড় ভাইয়ের দাড়ি শেভ করার দৃশ্য শান্ত মুখে খানিকক্ষণ দেখলো এই দৃশ্য তার কখনো ভালো লাগে না গা শিরশির করে একটা সামান্য রেজর কিনতে কত টাকা লাগে ভাইয়া তা কিনবে না নিজের জন্য একটা পয়সা খরচ করতেও তার গায়ে জ্বর আসে ভাইয়া হুম। আমাদের পূর্বপুরুষদের মধ্যে নিশ্চয়ই কেউ নাপিত ছিল নাপিত ছাড়া শুধুমাত্র ব্লেড দিয়ে এত সুন্দর শেফ কেউ করতে পারবে না বাবু হাসলো। রুবা তার সামনে বসতে বসতে বলল ভাইয়া চৈত্র মাসের এই সুন্দর সকালে তোমার কাছে কি সামান্য একটা আবেদন রাখতে পারি অবশ্যই পারিস তুমি কি আমাকে দেড়শো টাকা দিতে পারবে দেড়শো হ্যাঁ দেড়শো ভাইয়া দেবে হ্যাঁ দেব রুবা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেললো ভাইয়ার স্বভাবই হচ্ছে সব কিছুতেই হ্যাঁ বলবে আজ পর্যন্ত সে কখনো ভাইয়াকে না বলতে শুনেনি না বলে যে বাংলা অভিধানে একটা শব্দ আছে তা বোধ হয় চমৎকার জানে না ভাইয়া টাকাটা আজই দিতে হবে বাবু আয়না থেকে মুখ ফেরাল রুবার দিকে তাকিয়ে লজ্জিত গলায় বলল আজ তো দিতে পারবো না রুবা আজ হাত একেবারে খালি একশো টাকা আছে বাজার খরচ চাল কিনতে হবে পাঁচ কেজি চাল কিনতেই সত্তর টাকা চলে যাবে তোরা তো আবার মোটা চাল খেতে পারিস না ভাইয়া এমন ভাবে কথা বলছে যেন রুবা একটা বাচ্চা মেয়ে সংসারের কোনো সমস্যা সে বুঝতে পারে না ব্যাপারটা ঠিক তার উল্টো সংসারের অনেক সমস্যা সে সবার আগে বুঝে খুব ভালোই বুঝে রুবা কি ভাইয়া কিছু টাকা পাই এক জায়গায় একটা বিল আটকে আছে সপ্তাহ খানিক পরে হলে তোর চলবে না হুম চলবে খুব চলবে তুমি বরং সপ্তাহ খানিক পরেই দিও ভাইয়াকে খুশি করার জন্য বলা তার দরকার আজ টাকা দিয়ে কি করবে সপ্তাহ পিকনিকের কথাটা যখন উঠল তখন যদি সে বলতো দিনে কিসের পিকনিক আমি এর মধ্যে নেই তাহলে আজ তার এই ঝামেলা হতো না তখন সেই সবচেয়ে বেশি লাফিয়েছে কি কি খাওয়া হবে তার লিস্ট বানিয়েছে সবাই শাড়ি পরে যাবে হলুদ শাড়ি এরকম একটা প্রস্তাবও ছিল সেই প্রস্তাব বাতিল হয়ে গেছে বাতিল হয়েছে তার জন্য কারণ তার হলুদ শাড়ি নেই সুরমা লক্ষ্য করেন রুবা কলেজে যাবার জন্য তৈরি হচ্ছে কলেজে যাবার নাম করে অন্য কোথাও যাচ্ছে না তো তার এরকম সন্দেহ হচ্ছে দিনকাল ভালো না ছেলেপুলেরা নষ্ট হয়ে যাচ্ছে এদের রাখতে হয় চোখে চোখে তার উপর বাপ নেই মেয়ে গার্জেন ছাড়া মেয়ে হচ্ছে পাল খাটানো নৌকার মতো যেদিকে বাতাস দিবে সেদিকে যাবে আর বাবার সংসারের মেয়ে হলো গুনটানা নৌকা যে নৌকাকে বাবাই গুণের দড়ি ধরে টেনে নিয়ে যাবে তার সংসারে গুনটানার মানুষ নেই বাবু সাধ্য মতো করছে করলেও সে হলো ভাই বাবার কাজ কি ভাই দিয়ে হয় কোথায় যাচ্ছিস রুবা কোথায় আবার কলেজে রিক্সা ভাড়া দাও মা রোজ রোজ রিক্সা ভাড়া কি শুরু করেছিস তুই আচ্ছা বেশ না দিলে না দেবে চেচিও না সকালবেলাতেই চাচামিচি শুনতে ভালো লাগে না সত্যি করে বলতো কোথায় যাচ্ছিস প্রথমে যাব আপার কাছে দেড়শো টাকা ধার চাইবো যদি পাই তাহলে যাব কলেজে আর যদি না পাই তাহলে যাব সদরঘাট সদরঘাট হুম সদরঘাট থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেব সলিল সমাধি তোর কথাবার্তার কোনো মা বাপ নেই না নেই আমি ঠাট্টা করছি না মা সত্যি সত্যি বুড়িগঙ্গায় ঝাঁপ দেব ঝপাং একটা শব্দ তারপর সব শেষ বুড়িগঙ্গায় যে চীন মৈত্রী সেতু আছে ওই সেতু থেকে ঝাঁপ দেব সুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এই মেয়ে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে একে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া দরকার কোনো সম্বন্ধ আসছে না একটা ছেলে পাওয়া গেছে কিন্তু তার সম্বন্ধে বলতে সাহসে কুলোচ্ছে না ছেলের আগে একবার বিয়ে হয়েছে সেই পক্ষের একটা ছেলে আছে তাতে তো আর জগৎ সংসার অশুদ্ধ হয়ে যায় না পাত্র হিসেবে বরং এই সব ছেলেই ভালো হয় বাবুর সঙ্গে একবার কথা বলতে হবে বাবু রুবার সঙ্গে সঙ্গে আসছে তাকে বাসে তুলে দিয়ে সে বাজার করবে সেই বাজারে রান্না হবে অতি দ্রুত খেয়ে ছুটবে অফিসে অফিস হচ্ছে মালিবাগে তিনতলায় আট ফুট বাই ছয় ফুট একটা ঘর ঘরের বাইরে সাইনবোর্ড বন এন্টারপ্রাইজ বাবুর ব এবং নাসিমের ন দিয়ে বন দুই বন্ধুর পার্টনারশিপ বিজনেস আমাকে তুলে দিতে হবে না ভাইয়া তুমি তোমার যাও আহ চল না গল্প করতে করতে যাই তুমি আবার গল্পও জানো না কি আমি জানি না তুই তো জানিস তুই বল আমি শুনি আমি যেসব গল্প জানি সেসব তোমার ভালো লাগবে না কি করে বুঝলি আমি বুঝতে পারি আমি অনেক কিছুই বুঝতে পারি যা তোমরা বুঝতে পারো না বাসে ওঠা খুবই মুশকিল ভোরবেলা চাপের সময় কোনো কন্ডাক্টর মহিলা যাত্রী নিতে চায় না একজন মহিলা একাই পাঁচ জনের জায়গা দখল করে গায়ে গা লেগে গেলে ছ্যাত করে ওঠে কি দরকার ঝামেলার রুবা বলল শেয়ারে টেম্পোতে করে চলে যাই ভাইয়া গুলিস্তানে নামবো এক টাকা মাত্র ভাড়া আরে না টেম্পোতে মেয়েরা যায় নাকি বাসে যেতে পারলে টেম্পোতেও যাওয়া যায় অনেক মেয়েরা কিন্তু যাচ্ছে যাচ্ছে হুম আমি নিজেও দুদিন গেলাম সে কি গুলিস্তানে নামলে আমারও সুবিধা হয় প্রথমে যাব আপার কাছে ইলার কাছে গেলে বলিস তো খুব সাবধানে থাকতে পত্রিকায় দেখলাম ঝিকাতলার এক বাসায় দিন দুপুরে ডাকাতি হয়েছে টিভি নিয়ে গেছে খবরটা শুনেই বুকে করে উঠল ভাবলাম ওর বাসাতেই ডাকাতি হলো কি না আপাদের পাশের বাসায় হয়েছে তুই জানলি কিভাবে। আমার মন বলছে রুবা হাসতে লাগল। বাবু তাকে ট্যাম্পোতে তুলে দিল অন্য যাত্রীরা সরু চোখে তাকাচ্ছে ব্যাপারটা তারা পছন্দ করছে না ট্যাম্পোর ছোকরা দাঁত বের করে হাসছে নতুন ধরনের যাত্রী তার মনে হয় ভালোই লাগছে রুবার পাশে একটা অল্প বয়সী ছেলে খুব সম্ভব মফসল থেকে এসেছে সে অস্বস্তি বোধ করছে অনেকখানে জায়গা রুবাকে ছেড়ে দিয়ে নিজেকে এমন করে গুটিয়েছে যে রুবার একটু মন খারাপ হলো সে নরম স্বরে বলল আপনার এত কষ্ট করার দরকার নেই আপনি আরাম করে বসুন গায়ে গা লাগলে আমার গা পচে যাবে না অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই ছেলেটা আরো গুটিয়ে গেল অস্বস্তিতে বেচারা মারা যাচ্ছে রুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল জীবন গল্প উপন্যাসের মতো হলে বেশ হতো উপন্যাসে এই জায়গায় ছেলেটা অকৃতজ্ঞ চোখে তাকাবে ভাড়া দেবার সময় দেখা যায় ছেলেটা মানি ব্যাগ ফেলে এসেছে মেয়েটা তখন ভাড়া দিয়ে দেবে ছেলেটা বলবে আপনাকে কি করে যে থ্যাংকস জানাবো মেয়েটা বলবে একদিন আসুন না আমাদের বাসায় ছেলেটা আসবে এসে দেখে কি অদ্ভুত কাণ্ড চারতলা বিরাট এক বাড়ি এই মেয়ে এই বাড়ির মেয়ে বাবা মার একমাত্র সন্তান ওই দিন মেয়েটা উঠেছিল নিতান্ত শখের কারণে ছেলেটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কারণ সে খুব গরিব টিউশনি করে অনেক কষ্টে সংসার চালায় রুবাদের ট্যাম্পোর পেছনে অনেকক্ষণ থেকে একটা লাল রঙের টয়টা আসছে হর্ন দিচ্ছে সাইড পাচ্ছে না বলে যেতে পারছে না টয়োটা চালাচ্ছে সুন্দরী একটা মেয়ে সে কৌতূহলী চোখে মাঝে মাঝে রুবাকে দেখছে এই মেয়েটি জীবনে হয়তো কোনোদিন টেম্পোতে চড়েনি ভবিষ্যতেও চড়বে না মাঝে মাঝে টেম্পোর মহিলা যাত্রীদের দিকে তাকাবে বিস্ময় নিয়ে রুবার খুব ইচ্ছা করছে মেয়েটাকে একটা ভেংচি কাটতে ভেংচি খেয়ে টয়োটা গাড়ির রূপবতী ড্রাইভারটির মুখের ভাব কেমন হয় দেখতে ইচ্ছা করছে রুবা ভেংচি কাটার মানসিক প্রস্তুতি নেবার আগেই টয়টা তাদের ওভারটেক করে গেল রুবার মন খারাপ হয়ে গেল কে যেন নখ দিয়ে দরজা আচরাচ্ছে কে অদ্ভুত কাণ্ড কলিং বেল আছে দরজার কড়া আছে বেল টিপবে কিংবা কড়া নাড়বে দরজা নখ দিয়ে আচড়াবে কেন পাগল টাগল না তো ইলার বুক ছ্যাত করে উঠল একা একানেই জামান আছে কে চাপা হাসির শব্দ আবার দরজায় আচর ইলা সাহস করে দরজা খুলল যা ভেবেছিল তাই রুবা হাসি মুখে দাঁড়িয়ে রুবা বলল পাঁচ টাকা দিতে পারবে আপা রিক্সা ভাড়া দা দিচ্ছি রুবা বসার ঘরে ঢুকে একটু হক গেল গম্ভীর মুখে জামান বসে আছে জামানের সামনে সে কেন জানি সহজ হতে পারে না রুবার ধারণা হলো দরজা আচরানোর ব্যাপারটায় দুলাভাই বিরক্ত হয়েছেন কেমন আছেন দুলাভাই ভালো দরজা আচরাচ্ছিলে কেন ঠাট্টা করছিলাম এরকম ঠাট্টা না করাই ভালো সব বয়সে সব ঠাট্টা ভালো না আর শোনো রিক্সা ভাড়া না নিয়ে রিক্সায় উঠবে না ধরো আমরা যদি কেউ বাসায় না থাকতাম তখন কি করতে এত ভোরে আপনারা যাবেন কোথায় ঘরেই তো থাকবেন তাই না আমি আসছি দুলা ভাই ভাড়াটা দিয়ে আসি রুবা একটু মন খারাপ করে রিক্সা ভাড়া দিতে গেল জামান ইলার দিকে তাকিয়ে অপ্রসন্ন গলায় বলল তোমাদের সবারই কাণ্ড জ্ঞান একটু কম একটু না অনেকখানি কম ইলা কিছু বলল না পকেটে টাকা পয়সা না নিয়ে রিক্সা ভাড়া করে চলে এসেছে এর মানে কি এইসব ব্যাপার আমার খুব না পছন্দ আসতে বলো ও এসে শুনবে শোনার জন্যই তো বলছি শুনে যদি কিছু শেখে তা তো শিখবে না সবাই কাজ করবে তার নিজের মতো রুবা বোধহয় কিছু শুনেছে সে ঘরে ঢুকলো মুখ কালো করে লজ্জিত মুখে জামানের দিকে একবার তাকিয়ে নিচু গলায় বলল আপা আরো দু টাকা দিতে হবে পাঁচ টাকা ভাড়া ঠিক করে এসেছি এখন চাচ্ছে সাত টাকা আমার কাছে একটা পাঁচ টাকার নোট আছে ওটা নিতে চাচ্ছে না একটু ছেড়া। জামান বিশ্রী ভঙ্গিতে হাসল লজ্জায় রুবার মরে যেতে ইচ্ছে করছে ইলা আরো দু টাকা এনে দিল জামান ঠান্ডা গলায় বলল এরকম কাজ আর করবে না রুবা জি আচ্ছা রুবার চোখে প্রায় পানি এসে যাচ্ছিল সে নিজেকে সামলে নিল রিকশাওয়ালাকে বাড়তি দু টাকা দিল দাঁড়িয়ে রইল খানিকক্ষণ এই মুহূর্তেই আবার ঘরে ঢোকা ঠিক হবে না চোখে পানি এসে যাবে বরং কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে সামলে নেওয়া যাক একবার ভাবলো ঘরে না গিয়ে কলেজের দিকে হাঁটা ধরবে কিন্তু তাতে আপার মন খুব খারাপ হবে দুলাভাই নিশ্চয়ই করে দুলা ভাই শোনাবে রুবা আবার ঘরে ঢুকল জামান বলল কোনো কাজে এসেছ না এমনি আপার কাছে এসেছিলাম তা তো বুঝতেই পারছি সেটা কাজে না অকাজে অকাজে ইলা রুবার হাত ধরে তাকে রান্নাঘরে নিয়ে গেল ইঁচু গলায় বলল তোর দুলা ভাইয়ের অনেকগুলি টাকা হারিয়ে গেছে এই জন্য মন খারাপ যা মনে আসছে বলছে তুই কিছু মনে করিস না লক্ষ্মী ময়না কিছু মনে করবি না না মনে করব কি আমার এত মনটন নেই মা ভালো আছে আছে মোটামুটি ভালো আর ভাইয়া সেও ভালো তার ব্যবসা কেমন চলছে রে ভালো না লাভ এক পয়সাও হচ্ছে না মাঝে মাঝে লোকসান এখন মনে হচ্ছে সমান সমান যাচ্ছে লাভও নেই লোকসানও নেই নাসিম ভাই নাসিম ভাই কেমন আছে রুবা চট করে এই প্রশ্নের উত্তর দিল না আপার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর বলল জানি না কেমন অনেকদিন আমাদের বাসায় আসে না ইলা অস্বস্তির সঙ্গে বললো তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন রুবা বলল তোমাকে দেখছি তুমি আরো সুন্দর যত দিন যাচ্ছে তুমি তত সুন্দর হচ্ছ ইলা বলল তুই দাঁড়া এখানে আমি তো দুলা ভাইকে চাটা দিয়ে আসি তুই চা খাবি না আমাকে ফ্রিজের ঠান্ডা পানি দাও আপা ফ্রিজ ধরলে আবার দুলা ভাই রাগ করবে না তো ইলা কিছু বলল না চায়ের কাপ নিয়ে বসার ঘরে ঢুকল জামান শার্ট গায়ে দিচ্ছে আজ দাড়ি কামায়নি গালে খোঁচা খোঁচা দাড়ি বিশ্রী লাগছে দেখতে থুতনির কাছের কিছু দাড়ি পাকা একদিন দাড়ি না কামালে তাকে কেমন বুড়োটো দেখায় জামান চুল আছড়াতে আছড়াতে বলল রুবা কি জন্য এসেছে এমনি এসেছে বেড়াতে আবার কি জন্য আমার তো মনে হয় টাকা পয়সা চাইতে এসেছে হাফ তাই মনে হচ্ছে পাঁচ দশ চাইলে দিও এর বেশি চাইলে না করবে আচ্ছা আমি যাচ্ছি জয়দেবপুর ফিরতে রাত দশটার বেশি বাঁচবে বাড়িওয়ালাকে বলবে গেটটা যেন খোলা রাখে বেটা ছোট লোক সন্ধ্যাবেলা গেট বন্ধ করে দিবে ইয়ার কি রোজ রোজ জয়দেবপুর যাচ্ছ কেন কাজ আছে তাই যাচ্ছি কাজ না থাকলে যেতাম না তোমার অতিরিক্ত কৌতূহল আমার পছন্দ না কৌতূহল যত কম থাকে তত ভালো ইলা কাতর গলায় বলল তুমি যাবার আগে রুবাকে কিছু একটা বলে যাও বেচারা মন খারাপ করেছে কি বলে যাবো যে এটা বলবে ওকে তা বলার দরকার কি চলে যাচ্ছি তার জন্য কি অনুমতি নিতে হবে জামান গম্ভীর মুখে বেরিয়ে গেল ধরাম করে দরজা বন্ধ করে খানিকটা রাগও দেখালো সকাল থেকেই সে রেগে আছে ইলা রান্নাঘরে ফিরে এসে দেখে রুবা সত্যি কাঁদছে ওনার এক প্রান্ত চোখে ধরে আছে নিঃশব্দ কান্না ইলা তখনই সন্দেহ করেছিল এই কাণ্ড হবে কি হয়েছে রে রুবা ফিক করে হেসে বলল অভিনয় করছি তুমি কি ভেবেছিলে সত্যি সত্যি কাঁদছি ইলা কাতর গলায় বলল তুই যে তোর দুলা উপর রাগ করে কাঁদছিস তা জানি শাক দিয়ে মাছ ঢাকতে হবে না বললাম না ওর মনটা ভালো নেই শরীরও খারাপ কাল রাতে ঘুমোতে পারেনি আয় ফ্যানের নিচে বসি ইস গরমে ঘেমে কি হয়েছিস দুলাভাই চলে গেছেন হুম জয়দেবপুর গেছে ফিরতে ফিরতে রাত এগারোটা হবে জয়দেবপুর কি জমি নাকি কিনেছে আমাকে কিছু বলে না বলে না কেন সব মানুষ কি একরকম হয় এক একজন এক এক রকম হয় ওর স্বভাব হচ্ছে কাউকে কিছু না বলা তোমাকে বোধহয় বিশ্বাস করে না বিশ্বাস করবে না কেন কি যে তোর পাগলের মতো কথা আয় তোর চুল বেঁধে দেই কাকের বাসা করে রেখেছিস ইলা চিরণী নিয়ে বসল অন্তুমিয়া বারান্দায় চাদর গায়ে বসে আছে তার চোখ লাল মুখ ফোলা রুবা বলল ও ঠোঁটে কি হয়েছে আপা পড়ে গিয়েছিল তোর আজ কলেজ নেই আছে কলেজ ফাঁকি দিয়ে এসেছিস হুম ইলা খানিক্ষণ ইতস্তত করে বলল তোর কি কোনো টাকা পয়সার দরকার দরকার থাকলে বল রুবা আনন্দিত স্বরে বলল দেড়শো টাকা দিতে পারবে খুব পারব এর চেয়ে বেশিও পারব দাঁড়া চুলটা বেঁধে শেষ করি ইলা একটা পাঁচশো টাকার নোট নিয়ে এলো গলায় বলল সবটাই নিয়ে নে সে কি সবটা নিয়ে নেব ফেরত দিতে হবে না সবটাই তোর বল কি আপা এত টাকা কোথায় পেয়েছো তোর দুলা ভাইয়ের কাছ থেকে পেয়েছি আর কি আমাকে টাকা দেবে তুই বসে থাক আমি রান্না চড়িয়ে আসি আজ তুই যেতে পারবি না সারাদিন থাকবি সন্ধ্যার আগে আগে আমি তোকে যাত্রাবাড়ি রেখে আসবো রুবার এখন আর কলেজে যেতে ইচ্ছে করছে না এখানে বসে থাকতেই ভালো লাগছে কি হবে পিকনিকে গিয়ে শুধু হইচই মেয়েগুলি অবশ্যই খুব মন খারাপ করবে রুবাকে কলেজে গেলে চেপে ধরবে কোনো অজুহাত কাজে খাটবে না রুবা রান্নাঘরে ইলার পাশে এসে বসলো আপা বিয়ের আগে রান্নাবান্না কিছুই জানতো না এখন কি সুন্দর এটার সঙ্গে ওটা দিচ্ছে নুন চাকছে ইলা বলল গরমের মধ্যে বসে আছিস কেন যা ফ্যানের নিচে গিয়ে বস আমি লেবু শরবত বানিয়ে দেই তোমার বাসায় এলেই শুধু লেবু শরবত লেবু শরবত তুমি বুঝি দুনিয়ার সব লেবু কিনে ফেলেছ শরবত লাগবে না তুমি কাজ করো আমি দেখি যা এখান থেকে যা রান্নাঘরে বসে থাকবি না রং নষ্ট হয়ে যাবে বিয়ে আটকে যাবে রুবা মনে মনে হাসলো আপা অবিকল মার কথাগুলি বলছে মা তাদের দুবনের কাউকেই রান্নাঘরে ঢুকতে দিত না মার কি করে ধারণা হয়ে গিয়েছিল রান্নাঘরে ঢুকলেই মেয়েদের রং নষ্ট হয়ে যাবে মা সেদিনও বলেছে গরিবের ঘরের রংটাই হচ্ছে আসল রঙের জন্যই গরিবের ঘরের মেয়েদের ভালো ভালো বিয়ে হয় দেখ না ইলার কেমন বিয়ে হয়ে গেল একটা পয়সা খরচ হলো না সে কি জন্য হয়েছে রঙের জন্য মুখশ্রী টুখশ্রী সব বাজে কথা আসল হচ্ছে রং রুবা হেসে বলেছে আমার তাহলে কি গতি হবে মা আপার রং আর আমার রং আমার তো মনে হচ্ছে এন্ড্রিন ফেন্ড্রিন খেতে হবে এন্ড্রিন খেতে কেমন কে জানে মা বিরক্ত হয়ে বললেন গরিবের মেয়ের মুখে এত হাসি ভালো না কম হাসবি মার মনের মধ্যে কিভাবে জানি গরিব ব্যাপারটা গেথে গেছে তিনটা বাক্য বললে এর মধ্যে একবার অন্তত গরিব শব্দটা বলবে ভাইয়া সেদিন মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বললেন প্রেশার খুব লো ভালো খাওয়া দাওয়া করবেন ডিম দুধ সব মা ফট করে বলে বসলেন গরিব মানুষ ডাক্তার সাহেব ডিম দুধ এইসব পাব কোথায় কি দরকার ছিল এটা বলার অথচ ডিম দুধের ব্যবস্থা তো হয়েছে ভাইয়ার যত অসুবিধাই হোক সে চালিয়ে যাচ্ছে রুবা তুই রান্নাঘর থেকে যা তো কথা শুনছিস না এখন কিন্তু আমার রাগ লাগছে রোবা উঠে পড়ল সবার ঘরে গিয়ে খানিকক্ষণ বসল ঘর খুব সুন্দর করে সাজানো বিছানার চাদর নীল তার মধ্যে সাদা ফুল জানালার পর্দাও তাই কেমন একটা বড়লোকই ভাব এসে গেছে আপারা ভালোই বড় লোক দেয়ালে অচেনা সব মানুষদের বাঁধানো ছবি দুলাভাইয়ের দিকের আত্মীয় স্বজন নিশ্চয়ই মেয়েদের কি অদ্ভুত জীবন একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখানে থেকে জীবন শুরু করতে হয় নে শরবত নে শরবত আবার কে চাইল খায় একটু শরীর ঠান্ডা হবে রুবা বোনের দিকে তাকিয়ে আছে আগুনের আছে ইলার মুখ লালচে হয়ে আছে মাথার চুল এলোমেলো তোমাকে খুব সুন্দর লাগছে আপা পরীর মতো লাগছে তোমার নামকরণ সার্থক হয়েছে বাবা যে তোমাকে আদর করে পরিতেন তা দুলাভাইকে বলেছ না কি যে সুন্দর তোমাকে লাগছে আপা সত্যি বলছিস হুম সত্যি তোমার আমাকে লাগছে পাশে ঠিক পেতনির মতো দেখো আয়নার দিকে তাকিয়ে ঠিক কি বাজে ও মা আমার নাকটা কেমন মোটা দেখলে তোমার আয়না নষ্ট না তো দু বেশ কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল রুবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো আয়নায় তাকে সত্যি সত্যি কেমন জানি বাজে দেখাচ্ছে যদিও সে দেখতে এত বাজে না আয়নাটা বোধ আসলেই খারাপ আপা কি আমার সঙ্গে একটু নিউ মার্কেট চলো না একজোড়া স্যান্ডেল কিনবো টাকা যখন পাওয়া গেল দুলা ভাই নিশ্চয় দুপুরে খেতে আসবে না যাবে তোমার বিয়ের আগে মনে নেই আমরা শুধু দোকানে দোকানে ঘুরতাম মনে আছে তোর জন্যই ঘুরতাম বাইতুল মোকাররমে একবার রিক্সাওয়ালার সঙ্গে কি কাণ্ড হলো তোমার মনে আছে আপা আমি কেঁদে টেঁদে মনে আছে মনে থাকবে না কেন ওই লোকটাকে পরে আর টাকাগুলি দেওয়া হয়নি কি লজ্জার ব্যাপার টাকাগুলি দেওয়া উচিত ছিল ভদ্রলোক আমাদের সম্পর্কে নিশ্চয়ই খারাপ কিছু ভাবছেন মাঝে মাঝে ওই ভদ্রলোকের কথা আমার মনে হয় তোমার মনে হয় না হয় ওনার ঠিকানাটা তোমার মনে আছে থাকলে একদিন চলো যাই ওনাকে টাকাটা দিয়ে আসি ভদ্রলোক নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবেন এতদিন পর হঠাৎ ইলা শান্ত গলায় বলল টাকা আমি ওনাকে দিয়ে এসেছি রুবা বিস্মিত হয়ে বলল কবে দিলে দিন তারিখ মনে রেখেছি নাকি দেওয়ার কথা দিয়েছি আমাকে বলনি কেন এটা এমন কি ঘটনা যে তোকে বলতে হবে রুবা অবাক হয়ে বলল তুমি এমন রেগে যাচ্ছ কেন আপা কি আশ্চর্য কোথায় আমি জানি তুমি রেগে গেছো রাগলে তোমার কান লাল হয়ে যায় নাক ঘামে ব্যাপারটা কি আপা ব্যাপার কিছু না ইলা উঠে রান্নাঘরে চলে গেল ভাত ফুটছিল হাড়ি নামিয়ে মার গাললো বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে সহজ স্বাভাবিক গলায় বলল আমার চুলটা বেঁধে দে এক বেনি করবি রুবা চিরুনি নিয়ে বসল ইলা বলল ভাত খেয়ে তারপর নিউ মার্কেট চল বিকেল পর্যন্ত ঘুরব তারপর তোকে রেখে আসব। রাতে তোদের সঙ্গে খাব তারপর ভাইয়াকে বলবো পৌঁছে দিতে ভাইয়া কেমন আছে রে প্রথমেই তো একবার বললাম ভালো ভাইয়ার বিয়ে দেবার কথা কেউ ভাবছে না তাই না না মাকে একদিন বললাম মা মুখ শুকনো করে বলল ও বউকে খাওয়াবে কি তাছাড়া কোনো ভদ্রলোক এই গরিবের ফ্যামিলিতে মেয়ে দেবে কেন তাদের কি গরজ এ আবার কেমন কথা আমিও মাকে তাই বললাম আমি বললাম আমাদের মতো গরিব ফ্যামিলির একটা মেয়েকেই না হয় আনো মা রেগে অস্থির এর মধ্যে রাগের কি আছে রেগে মেগে বলেছে তোর বাবার সম্মানটা দেখবি না তোরা কত বড় মানুষ ছিলেন মার মাথার মধ্যে একটা পোকা ঢুকে গেছে দুটার দিকে দুজনে খেতে বসলো খেতে বসে রুবা আবার পুরনো প্রসঙ্গ তুলল নিচু গলায় বলল ওই ভদ্রলোকের কথা ওঠায় তুমি রেগে গিয়েছিলে কেন আপা রাগবো কেন রাগিনী উনি আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছিলেন তাতে আমার খুব মন খারাপ হয়েছিল ব্যাস তুমি মিথ্যা কথা বলছো আপা অন্য কোনো ব্যাপার উনি শুধু শুধু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন কেন ইলা জবাব দিচ্ছে না নিঃশব্দে ভাত খাচ্ছে রুবা বলল তুমি একা একাই গেলে ওনার কাছে হুম তোমাকে চিনতে পারলেন না পরে চিনেছেন উনি কি ম্যারেড আপা কি মুশকিল আমি এসব জানব কেন গিয়েছি টাকা দিয়ে চলে এসেছি তুমি কি একবারই গিয়েছ না আরও গেছ তুই কি শুরু করলি বলতো রুবা জেরা করছিস কেন জেরা করছি না জানতে চাচ্ছি ভাত খেতে বসেছিস ভাত খা রুবা তীক্ষ্ণ দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে রইল ইলা খাওয়া শেষ করেই উঠে পড়ল। রুবা আপার দিকে তাকিয়ে আছে তার এই আপাটা খুব অদ্ভুত অনেক রহস্য সে নিজের মধ্যে লুকিয়ে রাখে রুবার ধারণা আপা একবার না কয়েকবারই গিয়েছে ওই মানুষটার কাছে রুবা চেঁচিয়ে বলল আপা তুমি নাসিম ভাইয়ের কথা জিজ্ঞেস করছিলে উনি কি কখনো এসেছিলেন তোমার এই ফ্ল্যাটে ইলা কঠিন গলায় বলল উল্টা কথা বলছিস কেন নাসিম ভাই এখানে কেন আসবেন আসলে অসুবিধা কি উনি কি আসতে পারেন না ইলা জবাব দিল না বাথরুমে ঢুকে গেল রুবা বাথরুমের দরজার কাছে এসে বলল বিয়ের পর তোমার মেজাজ অন্যরকম হয়ে গেছে আপা মা বলছিল তুমি নাকি ওই দিন বাসায় গিয়ে মার সঙ্গে অকারণে ঝগড়া করেছো অকারণে ঝগড়া করিনি তুমি তো কখনো এরকম করো না হঠাৎ কে তোমাকে বদলে দিল চুপ কর রুবা মানুষ একরকম থাকে না কিছুদিন পর পর বদলায় ইলা বাথরুম থেকে হাসি মুখে বের হয়ে এলো তার মুখ ভেজা রুবা মুগ্ধ গলায় বলল তোমাকে কি যে সুন্দর লাগছে আপা বন এন্টারপ্রাইজের অফিস ঘরে বাবু এবং নাসিমকে বসে থাকতে দেখা যাচ্ছে কারো মুখে কোনো কথা নেই মাথার উপর ফ্যান ঘুরছে সেখানে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে সিগারেটের ধোঁয়ায় ঘর অন্ধকার নাসিম একটার পর একটা সিগারেট ধরাচ্ছে সস্তা সিগারেট উৎকট গন্ধ দুজনকেই খুব চিন্তিত দেখাচ্ছে চিন্তাগ্রস্ত হবার সঙ্গত কারণ আছে তারা একটা ভালো সাপ্লায়ারের কাজ পেয়েছিল। মতিঝিলের এক বড় অফিসে কাগজ পেন্সিল ফাইল আইকাগাম সাপ্লাই অফিসের একশো দশ জন কর্মচারীর জন্য সাবান গামছা গ্লাস কুড়িটা সেক্রেটারিয়ার টেবিল দশটা বেতের চেয়ার তিনটা দশ ফুট বাই বারো ফুট কামরার জন্য জুট কার্পেট সবই দেওয়া হয়েছে বিল পাশ হচ্ছে না আজ হবে কাল হবে বলে তারা এক মাস পার করেছে শেষবার বলে দিয়েছিল বুধবার সকাল এগারোটায় আসতে আজ বুধবার তারা দুজনই গিয়েছিল বিল যার পাশ করবার কথা রহমান সাহেব তাদের দু ঘন্টা বসিয়ে রাখলেন একটার সময় ডেকে পাঠালেন শীতল গলায় বললেন এখন লাঞ্চ টাইম বেশি কথা বলতে পারবো না বিল তো আপনারা পাবেন না নাসিম হতভম্ব হয়ে বলল কেন জিনিস ঠিক মতো দেননি লো কোয়ালিটি জিনিস দিয়েছেন সব জিনিস তো স্যার আপনাদের দেখিয়ে আপনাদের অ্যাপ্রুভেল নিয়ে তারপর ডেলিভারি দিয়েছি তা দিয়েছেন তবে যে জিনিস দেখিয়েছেন সেই জিনিস দেননি দিয়েছেন রদ্দি মাল বাবু বলল স্যার আপনাদের কথা ঠিক না যা দেখিয়েছি তাই দিয়েছি বিশ্বাস করুন কোনো উনিশ বিশ হয়নি আপনি বললে তো হবে না মিষ্টির ব্যাপারে ময়রার কথা গ্রাহ্য না আমাদের নিজস্ব টিম এনকোয়ারি করেছে তারা বলেছে লো কোয়ালিটি তার মানে কি এই যে আমরা বিল পাবো না না এর টেবিল আর চেয়ার রিজেক্ট হয়েছে যেগুলি দিয়েছেন ফেরত নেবেন নতুন করে দেবেন তারপর দেখা যাবে বাবু বলল আমাদের এটা তো স্যার খুব ছোট একটা ফার্ম আমাদের অর্থবল নেই বললেই হয় আমাকে এসব বলে লাভ নেই আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম কাল ট্রাক নিয়ে এসে ফার্নিচার তুলে নিয়ে যাবেন আমি আলসারের রোগী আমাকে টাইমলি খেতে হয় আপনারা এখন দয়া করে যান আমি খেতে বসবো আমরা স্যার বাইরে অপেক্ষা করি অপেক্ষা করে কিছু লাভ নেই যা বলার বলে দিয়েছি আমাদের কিছু বলার আছে স্যার আমার মনে হয় না আপনাদের কিছু বলার আছে তারপরেও যদি কিছু বলার থাকে আমার পিয়েকে বলুন বাবু এবং নাসিম মুখ শুকনো করে বেরিয়ে এলো এই কাজটা তারা খুব আশা নিয়ে করেছিল বড় কাজ ঠিক মতো করলে পরে আরো কাজ পাওয়া যাবে দুজনই পরিশ্রমের চূড়ান্ত করেছে এখন দেখা যাচ্ছে সবই জলে গেছে সমস্যাটা কি বোঝা যাচ্ছে না ভদ্রলোক কি তাদের কাছ থেকে ঘুষ চাচ্ছেন তাও তো মনে হচ্ছে না কাজ দেবার সময় তিনি হাসি মুখে বলেছেন আপনারা দুই ইয়াং ম্যান ইউনিভার্সিটি থেকে পাশ করে ব্যবসায় নেমেছেন দেখে ভালো লাগছে আপনারা লোয়েস্ট স্ট্যান্ডার দিয়েছেন লোয়েস্ট স্ট্যান্ডারে কাজ করে দিতে হবে এমন কোনো কথা নেই তবু আপনাদের দিচ্ছি আমি চাই শিক্ষিত ছেলেমেয়েরা বিজনেসে আসুক আপনারা সৎভাবে কাজ করবেন আমি আপনাদের ব্যাক করব কেউ যদি টাকা পয়সা চায় চট করে দেবেন না আমাকে প্রথমে জানাবেন নাসিম হাত কচলাতে কচলাতে বলেছে আপনাদের কথা শুনে বড় ভালো লাগছে স্যার চোখে পানি এসে যাচ্ছে ইউনিভার্সিটি থেকে করার পাশ কথা যা বললেন সেটা অর্ধেক সত্যি বাবু এম এ পাস আমার বিদ্যা স্যার আমি আই এ পর্যন্ত থার্ড ডিভিশন পেয়েছিলাম ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি আপনি স্যার আমাদের উপর একটু দোয়া রাখবেন নাসিম এগিয়ে এসে পা ছুয়ে সালাম করে ফেলেছে গদগদ গলায় বলেছে আপনি স্যার বলতে গেলে আমাদের ফাদারের মতো আমাদের ফাদার নেই ঠিক ঠিক আছে আছে তোমরা কাজ করো আমি দেখব সেই একই ভদ্রলোক আজ উল্টো কথা কেন বলছেন বাবু বা নাসিম দুজনের কারো মাথাতেই তা আসছে না এতদিন তুমি তুমি করে বলেছেন আজ বলছেন আপনি করে মানেটা কি সূর্যের চেয়ে বালি সবসময় বেশি গরম হয় অফিসারের চেয়ে পিয়ের দাপট থাকে বেশি রহমান সাহেবের পিয়ের বেলায় এই থিওরি না ভদ্রলোক হাসি খুশি নিজেই এদের দুজনকে ক্যান্টিনে নিয়ে গিয়ে চা খাওয়ালেন নাসিম বলল ব্যাপারটা কি ভাই সাহেব বলুন তো আমরা কি ভুল করেছি ভুল কিছু করেননি তাহলে বিল না পেলে বিশ্বাস করুন ভাই আমার অফিসে যে সিলিং ফ্যান আছে ওইটাতে ঝুলতে হবে বোনের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছি সে দিতে চায়নি বলতে গেলে জোর করে নিয়েছি দুলা ভাই কিছু জানে না জানতে পারলে বোনকে সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে সমস্যাটা কোথায় আপনি আমাকে বলুন তো হাজার পঞ্চাশেক টাকা জোগাড় করতে পারবেন হাজার পঞ্চাশেক টাকা তো আমাদের লাভ হবে না সব খরচ টরচ বাদ দিয়ে তেতাল্লিশ হাজার টাকা লাভ হবে এর মধ্যে সুদের টাকা দিতে হবে আঠাশ হাজার এইসব আমাকে শোনায় এখনো লাভ নাই রে ভাই পঞ্চাশ হাজার টাকা জোগাড় করুন ব্যবস্থা হবে বাবু হতভম্ব গলায় বলল কে নেবে এই টাকা আপনার তো সেটা দিয়ে দরকার নাই আমাদের রক্ত পানি করা টাকা কে নেবে এটা জানা আমাদের দরকার নেই কি বলছেন আপনি আপনারা এই লাইনে খুব নতুন টাকাটা কে নেবে বুঝতে পারছেন না কেন আপনাদের সঙ্গে কে কথা বলছে আমি আমি কার লোক রহমান সাহেবের লোক কে আপনাদের সঙ্গে কথা বলতে বলেছে আমাকে রহমান সাহেব বললেন এখন কিছু বুঝতে পারছেন না এখনো কিছু বুঝতে পারছি না কেউ এখানে টেন্ডার দেয় না কেন দেয় না বুঝতে পারছেন না এখানে টেন্ডার দিয়ে কেউ লাভ করতে পারে না সব ঠিকঠাক মতো চলে শেষটায় ধরা খায় হা 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 আপনি হাসছেন হাসি আসছে আপনার আপনাদের দুজনের বেখুপি দেখে হাসছি নাসিম সিগারেট ধরাতে ধরাতে বলল টাকাটা দিতে হবে সিস্টেমটা কি সিস্টেম খুব সোজা একটা ঠিকানা দেব ওই ঠিকানায় একটা রঙিন টিভি চব্বিশ ইঞ্চি সনি আর একটা ন্যাশনাল কোম্পানির জি টেন বিসিআর দিয়ে আসবেন স্যারের মেজমের বাসা যেদিন দিবেন তার পরের দিন বিলে সই হবে দেব ঠিকানা দিন ঠিকানা ভদ্রলোকের পকেটেই লেখা ছিল তিনি ঠিকানা বের করে দিতে দিতে বললেন এর পরেও আপনাদের হাজার টাকা লাভ থাকবে কথা সেগুন কাঠ দিয়ে সেক্রেটারি এর টেবিল বানাবেন বানিয়েছেন করই কাঠে করই কাঠের সিএফটি হলো তিনশো দশ আর সেগুন কাঠের এগারোশো বাবু বলল কাঠের টেবিল বানানো হয়নি সেগুন কাঠ দেওয়া হয়েছে আমি নিজে কাঠ কিনে মিস্ত্রিকে দিয়েছি বিশ্বাস করলাম কাঠ আপনি সেগুন ঠিকই কিনেছেন মিস্ত্রি দিয়েছে করে দিয়েছে আপনাদের একটা উপদেশ দেই শুনে রাখেন এই লাইনে আপনাদের কিছু হবে না অন্য কিছু করুন অন্য কিছু কি করব আপনারাই চিন্তা ভাবনা করে বের করুন আপনাদের বয়স কম চিন্তা শক্তি বেশি চা খাবেন আরেক কাপ খান গরম গরম সিঙ্গারা ভাজা হয়েছে সিঙ্গারা খেতে পারেন বলবো সিঙ্গারার কথা না থাক অনেক মেহরবানি করেছেন আর না আমরা এখন উঠব তারা ফিরে এসেছে অফিসে দুজনে চুপচাপ বসে আছে অসহ্য গরম মাথার উপর ফ্যান আছে ফ্যান ছাড়ার কথা কারোরই মনে আসেনি বাবু বলল কি করবি নাসিম জানি না বিষ টিস খাওয়া যায় ওই লাইনেই চিন্তা করছি রহমান সাহেবের মেয়েটার সঙ্গে দেখা করলে কেমন হয় খালি হাতে দেখা করবি হুম এছাড়া উপায় কি দেখা করে আমাদের অবস্থাটা বুঝিয়ে বলবো এটা মন্দ না প্রয়োজন দেখলে আমি পা জড়িয়ে ধরব বিষ খাওয়ার চেয়ে পায়ে ধরা সহজ বড়লোকের মেয়ে পা মাখনের মতো নরম হবার কথা ধরলে আরাম লাগবে নাসিম নড়ে চড়ে বসল বাবু বলল সত্যি যাওয়ার কথা ভাবছিস হুম তবে একেবারে খালি হাতে যাব না বিশাল এক কাতলা মাছ কিনব বাজারের সবচেয়ে বড় মাছটা প্রথমে মাছটা মেয়েরা কেন জানি বড় মাছ দেখলে খুশি হয় মাছটা দেখে খুশি হবে খুশি খুশি অবস্থায় আসল ঘটনা বলে পায়ে পড়ে যাওয়া চল যাই এখন হ্যাঁ এখন মাছ কিনবো? ওই বাসার তোর যাবার দরকার নেই আমি একাই যাব পায়ে ধরে তোকে দিয়ে হবে না ওইটা হচ্ছে আমার লাইন তুই থাকলে আমার জন্য সমস্যা ঠিক মতো পায়ে ধরতে পারবো না মাছ কিনবি যে টাকা আছে না জোগাড় করব। মাছ নিয়ে যাবি কখন সন্ধ্যায় সন্ধ্যায় যাব সন্ধ্যাবেলা মেয়েদের মন একটু দুর্বল থাকে মেয়েদের মনের এত সব খবর তুই জানলি কিভাবে নাসিম হো হো করে অনেকক্ষণ ধরে হাসলো। বাবু তাকিয়ে আছে নাসিমের দিকে নাসিমের জন্যই তার খারাপ লাগছে ছোটখাটো মানুষ খুব ঘামছে শব্দ করে হাসছে ঠিকই কিন্তু হাসিতে কোনো প্রাণ নেই নাসিম বলল তুই বাসায় থাকিস কি অবস্থা রাতে গিয়ে রিপোর্ট করব রাত আটটার দিকে প্রায় এক মন ওজনের এক কাতলা মাছ নিয়ে নাসিম বাবুদের বাসায় উপস্থিত হলো রুবা চোখ কপালে তুলে বলল এটা কি নাসিম করা গলায় বলল ফাজলামি করিস না তো রুবা ফাজলামি করলে চর খাবি এটা কি বললি তুই কোন আন্দাজে তুই মাছ চিনিস না চিনি ছোট সাইজের মাছগুলি চিনি এত বড় মাছ চিনি না নাসিম ভাই এটা কি তিমি মাছের বাচ্চা এত বড় মাছ কি জন্য নাসিম ভাই খাবার জন্য বটিয়ান মাছ কাটব শুধু বটিতে হবে না কুড়াল লাগবে কুড়াল আছে কুড়াল থাকবে কেন আমরা কি কাঠুরে কথাবার্তা শুনে সুরমা বের হয়ে এলেন তিনি স্তম্ভিত হয়ে বললেন এত বড় মাছ কি জন্য নাসিম হাসি মুখে বলল খাবার জন্য অনেকদিন বড় মাছ খাই নাই ভাবলাম যা থাকে কপালে আজ একটা বড় মাছ খাবো তোমার পাগলামি কবে কমবে বলতো তোমার কি বড় মাছ খাবার অবস্থা নুন আনতে পান্তা ফুরায় নাসিম হাসতে হাসতে বলল আমার অবস্থা তার চেয়েও খারাপ আমার নুনও নাই পান্তাও নাই তাই বলে এক দিন একটা বড় মাছ খেতে পারবো না বাবু কোথায় টিউশনিতে গেছে ফিরবে কখন রুবা বলল দশটার আগে কোনোদিন ফেরে না আজ সকাল সকাল ফিরবে শরীর খারাপ ওর জন্য অপেক্ষা করলে রান্নার দেরি হয়ে যাবে কাটা শুরু করে দি। রুবা যা তো আয় খালা আপনি আপনার রান্নার সমস্ত প্রতিভা ব্যয় করে মাছটা রান্না করুন তো দেখি সুরমা কঠিন গলায় বললেন আমার শরীরের অবস্থা তো জানো এই অবস্থায় আমি রাত দুপুরে মাছ রাঁধতে বসতে পারবো না আপনাকে কিছু করতে হবে না খালা আপনি শুয়ে পড়ুন রান্নাবান্না যা করার আমি আর রুবা মিলে করব আমি একজন প্রথম শ্রেণীর বাবুরছি রুবা হাত লাগা মাছের লেজটা চেপে ধর মরে গেলেও আমি মাছের লেজ চেপে ধরব না হাত গন্ধ হয়ে যাবে কাল আমার পিকনিক গন্ধ হাত নিয়ে পিকনিকে যাব তাহলে যা চা বানিয়ে আন খুব কড়া করে বানাবি নাসিম ভাই তোমাকে এত খুশি খুশি লাগছে কেন কারণটা কি দারুণ একটা ব্যাপার ঘটেছে তুই বুঝবি না চা বানাতে বললাম বানিয়ান চা খেয়ে সুরমা বিছানায় শুয়ে আছে এমনিতেই তার শরীর ভালো না তার চেয়েও বড় কথা নাসিমকে তিনি সহ্য করতে পারেন না তার ধারণা নাসিমের পাল্লায় পড়ে বাবুর আজ এই অবস্থা শিক্ষিত এম এ পাস ছেলে হকারদের মতো এই অফিসে ওই অফিসে ঘুরে বেড়ায় কোনো মানে হয় শিক্ষিত ছেলে চাকরি করবে দশটা পাঁচটা অফিস করবে তার জীবন থাকবে রুটিন বাধা এইসব কি ছন্ন ছাড়া জীবন যত বদ বুদ্ধি দিচ্ছে নাসিম ছোড়া মাছ নিয়ে ঢং দেখাচ্ছে মাছ রান্না করবে খাবে তারপর বসার ঘরে লম্বা হয়ে ঘুমিয়ে থাকবে যে ছেলে পরের বাড়িতে এমন নির্বিকার ভাবে ঘুমায় তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই নাসিম মাছ কাটছে নাসিমের সামনে চায়ের কাপ হাতে রুবা বসে আছে সে কৌতূহলী চোখে মাছ কাটা দেখছে নাসিমের মুখ হাসি হাসি রুবা অনেকদিন নাসিমকে এত আনন্দিত অবস্থায় দেখেনি নাসিমের আনন্দের কারণ আছে তার কাজ হয়েছে রহমান সাহেবের মেয়ে সব ঘটনা চুপ করে শুনেছে এবং নাসিমকে অবাক করে রাগে দুঃখে কেঁদে ফেলেছে নাসিম ভাবেনি এই ব্যাপার হবে মেয়েটি বলেছে আপনি যদি মাছ এখানে রেখে যান মাছ আমি খাব না রাস্তায় ফেলে দেব বাবাকেও আপনাদের বিল প্রসঙ্গে কিছু বলবো না মাছ আপনি দয়া করে নিয়ে যান আজ রাতেই আমি বাবাকে যা বলার বলবো বাবার যে এই অভ্যাস আছে আমি সন্দেহ করেছিলাম কখনো বিশ্বাস করিনি নাসিম রুবার দিকে তাকিয়ে বলল রুবা হুম এই মাছটা পুকুরের না নদীর বল তো দেখি কি করে বলবো মাছের গায়ে তো লেখা নেই মেড ইন রিভার কিংবা মেড ইন পন্ড অবশ্যই লেখা আছে সেই লেখা পড়ার চোখ থাকতে হয় নদীর রুই মাছ হয় লম্বা এদের স্রোতের বিরুদ্ধে চলতে হয় লম্বা না হলে এদের চলাফেরা সমস্যা পুকুরের মাছগুলি হয় মোটা গোলগাল তোকে ভালো জিনিস শিখিয়ে দিলাম থ্যাঙ্কস আরো কিছু শেখাও বল দেখি এই মাছটা টাটকা না বাসি বিশ্রী গন্ধ আসছে মনে হচ্ছে বাসি হলো না মাছের তেলটার দিকে তাকিয়ে দেখ সাদা এর মানে টাটকা মাছ এক টুকরো মুখে দিবি অমৃতের মতো লাগবে নাসিম ভাই কেন তুমি আজ এত খুশি খুশি হবার মতো কারণ ঘটেছে অসাধারণ একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো আমি আমার এই জীবনে এমন অসাধারণ মেয়ে দেখিনি রুবার মুখ কালো হয়ে গেল সে নিজের অজান্তেই বড় ধরনের একটা ধাক্কা খেলো তার এই পরিবর্তন নাসিম ধরতে পারল না ধরতে পারলে সেও চমকে উঠত বুঝলি রুবা মেয়েটার বাপটাকে চিনি হারামজাদা নাম্বার থ্রি মানুষ সমাজের কলঙ্ক কিন্তু মেয়েটা এত ভালো যে পাপের অপরাধ মেয়ের দিকে তাকিয়ে ক্ষমা করা যায় নাম কি মেয়ের ভালো নাম মেহেরুনা ডাক নাম বোধ হয় তুহিন তুহিন করে ওই বাড়ির সবাই ডাকছিল আজই পরিচয় হলো হুম অনেকক্ষণ গল্প করলে হুম ভেবেছিলাম মিনিট পাচেক গল্প করব। অবস্থা এমন দাঁড়ালো যে প্রায় ঘন্টা খানেক থাকলাম চা খেলাম কেক খেলাম কেকটা অমৃতের মতো কিছু কিছু মানুষ আছে না প্রথম দেখাতেই মনে হয় আরে এই মানুষটা তো অনেক দিন ধরেই চিনি এই মেয়েও সেই রকম আমার চেয়েও ভালো নাসিম হো হো করে হেসে ফেলল হাসতে হাসতে বলল তোর ধারণা তুই একটা দারুণ মেয়ে হ্যাঁ আমার তাই ধারণা মুখ এমন কালো করে ফেলেছিস কেন ব্যাপার কি তোমার অসাধারণ একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে মুখ আলো হয়ে আছে আমার তো আর কোনো অসাধারণ পুরুষের সঙ্গে পরিচয় হয়নি আমার পরিচয় তোমার মতো একজনের সঙ্গে যাকে সবাই ডাকে গিট্টু কাজেই আমার মুখ অন্ধকার ঘরে মশলাপাতি কি আছে দেখ কি ফটফটি হয়েছিস ফটফট করে কথা বলা সেই দিন এতটুকু প্যান্ট পরে খালি গায়ে ঘুর ঘুর করতে দেখলাম রুবা কঠিন গলায় বলল নাসিম ভাই তুমি আমাকে কখনো খালি গায়ে ঘুর ঘুর করতে দেখনি আচ্ছা যা দেখিনি তুই তো রাখছিস কেন তুমি আজে বাজে কথা বলবে আমি রাখব না রুবা উঠে দাঁড়ালো নাসিম বলল যাচ্ছিস কোথায় মশলা আছে কিনা দেখতে যাচ্ছি রুবা রান্নাঘরে গেল না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে কেন তার এত কান্না পাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না নাসিম ভাই বলেছে তার একটা অসাধারণ মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে তাতে তার নিজের এত খারাপ লাগছে কেন ভাগ্যিস তার এই খারাপ লাগাটা অন্য কেউ দেখতে পাচ্ছে না দেখতে পেলে কি ভয়ঙ্কর ব্যাপার হতো রুবা কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলালো। চোখে মুখে পানি দিয়ে এসে দেখে নাসিম বটি দিয়ে হাত কেটে ফেলেছে রক্ত বের হচ্ছে গল গল করে নাসিম বলল তোর আরোগ্য নিকেতন চট করে নিয়ে এসে হাতটা বেঁধে দে তুমি তো হাত একেবারে দু টুকরা করে ফেলেছ দু টুকরা করলেও কেন জানি ব্যথা পাচ্ছি না একটা মজার জিনিস লক্ষ্য করেছিস রুবা মাছের রক্ত আর মানুষের রক্ত এক রকম। এইখানে দেখ পাশাপাশি মাছের রক্ত আর মানুষের রক্ত কোনটা কার বলতো রুবা কিছু বলল না তার ওষুধের বাক্স আনতে গেল নাসিম কৌতূহলীর চোখে মাছের এবং মানুষের রক্ত দেখছে শেষ হল আজকের পর্ব শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস জলপদ্ম এর দ্বিতীয় পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন পর্ব আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি